যাবার দুপুরে জোয়ারে মারাত্মক আকার ধারণ করলো। দীঘার সমুদ্রে জলরাশি বিশাল বড় বড় পাড়ে গা ছেড়ে পড়ছে। পর্যটকরা অনেকটাই দূরে মানঘাটে বসে সমুদ্রে অনেকে হয়ে রয়েছে, জোয়ার চলছে, পর্যটকরা কোনো মতেই যাতে বিপদে না পড়েন তার জন্য দীঘা থানার সিভিল ডিফেন্স কর্মী এবং ডিএমডি কর্মী তারা বারবার সতর্ক করছে। সকাল থেকে করে মেঘলা আকাশ, যথেষ্টই গরম, তার মধ্যে অনেক পর্যটক পর্যটনে বেড়াতেছেন। কিন্তু এই মুহূর্তে দীর্ঘক্ষণ ধরে সমুদ্র উত্তাল থাকায় জোয়ারের জন্য অনেক পর্যটক স্নানে নামতে পারেননি। কিছু পর্যটক এই মুহূর্তে স্নানঘাটে বসে স্নান করতে নিচ্ছেন।